হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাদের দেখাবো কিভাবে অন্যজনের ওয়াইফাই পাসওয়ার্ড শো করাবেন। কেউ যখন আমাদের ওয়াইফাই কানেক্ট করে দেয়, তখন সে কিন্তু আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা বলে দেয় না। পরবর্তীতে যখন আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড ফরগেট হয়ে যায়, তখন কিন্তু আমাদের তার কাছে আবার যেতে হবে কানেক্ট করার জন্য। কিন্তু এখন আর যেতে হবে না আপনাদের, তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনি এটি আপনার নিজের ফোন থেকে করতে পারবেন। আপনি আপনার নিজের ফোন থেকে জাস্ট আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। আপনি আপনার ক্রোমে চলে যাওয়ার পর এখানে লিখবেন না, গুগল যে সার্চ এই বক্সটি লিখবেন না, উপরে যে ই থাকে ফার্স্ট ইতে সেখানে আপনি লিখবেন। ঠিক আছে, লিখবেন 192.168.0.1, তারপরে ইন্টার দিন। তখন এরকম একটা পেজ শো হবে। ঠিক আছে, শোয়ার পর আপনি ইউজার নেমটা কী দিবেন? অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। নিচেও দিবেন ADMIN, অ্যাডমিন। ঠিক আছে, তারপর আপনি লগ ইন করবেন। দেখেন রাউটারের ভিতরে কিন্তু চলে এসেছি, সেখানে তো আমাদের পাসওয়ার্ডটা দেয়নি। ঠিক আছে, তার জন্য আমরা কী করবো, তার রাউটারের পাসওয়ার্ডটা আমরা দেখবো। ঠিক আছে, আপনাকে আপনি কোনো কিছুতে ক্লিক করবেন না, জাস্ট আপনি ক্লিক করবেন ওয়্যারলেস। আপনার যে কোনো রাউডার হতে পারে, সমস্যা নেই। তো আপনি দেখবেন ওই রাউডারের ওয়্যারলেসটা কোথায় আছে, অপশনটা কোথায় আছে, ওয়্যারলেসের অপশনটা কোথায় আছে। ঠিক আছে, সো ওয়্যারলেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন ওয়্যারলেস সিকিউরিটি। ঠিক আছে, আপনি কোনো অপশনে ক্লিক করবেন না, জাস্ট কী করবেন, ক্লিক করবেন যে ওয়্যারলেস। ওয়্যারলেসে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, এই দেখুন ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু শো হয়ে গেছে। ঠিক আছে, আপনি জাস্ট দেখে মুখস্ত করে বা আপনার কোনো কিছু লিখে দেন আপনি কী করবেন, আপনি ওই পেজ থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, বের হয়ে যাবেন। আমি তো কম্পিউটার দিয়ে আপনাকে দেখাচ্ছি, সো আমি এটা কেটে। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। ধন্যবাদ দিলাম।